কুম আসসালাম ওরমতুল্লাহ বারাকাত আমাদের এক ভাই দুটো পিকচার দিয়েছেন ব্যক্তির চেহারাকে বিকৃত করে দেখানো হয়েছে তো এভাবে এই জাতীয় যে জিনিসগুলো এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল বা অভ্যাসে রূপান্তরিত হয়েছে যারা কেউ বিভিন্ন আকার আকৃতিতে প্রকাশ করে সেটি কেউ তার প্রোফাইল পিকচার হিসাবে কিংবা এমনিতি এগুলোর কাজ করতেছে সেটি কতটা সঠিক আলহামদুলিল্লাহ সালাত সৌরুল্লাহ সাল্লাহআসাল্লামের সাত করেন মিন হুসনে ইসলামের মার এ তর্ক আলাই আনি একজন ভালো মুসলিমের পরিচয় হচ্ছে সুন্দর মুসলিমের পরিচয় হচ্ছে অনার্থক বেহুদা কাজকর্ম কথা থেকে সে নিজেকে বিরত রাখবে তো এই যে কাজটি নিঃসন্দেহে এই কাজটি করতে চিন্তার খরচ হয়েছে নিজেকে সময় ব্যয় করতে হয়েছে নিজেকে হয়তো কখনো কখনো অর্থ ব্যয় করতে হয় তো এই যে জিনিসগুলো যেগুলো আল্লাহর পক্ষ থেকে আমার কাছে নেয়ামাত পাশাপাশি আমানত সেই নেয়ামত এবং আমানত উচিত ছিল আল্লাহর কাজে ব্যবহার করা যেখানে কিছু একটা দুনিয়াবি ফায়দা রয়েছে কিংবা আখেরাতের ফায়দা রয়েছে কিছু যেখানে সব রয়েছে সেইখানে আমাদের এই সময় এবং চিন্তা এটির ব্যয় হওয়া উচিত কিন্তু সেটি না করে যখন আমরা এটি অনার্থক বিহুদা এর থেকে না কোনো দুনিয়াবি স্বার্থ হাসিল হয় না খেলাতের কোনো স্বার্থ হাসিল হয় এটিকে এমন কোনো খাবার না যা খেলে শারীরিক কোনো উপকার এমন কোনো ব্যায়াম নয় যা করলে মানুষের স্বাস্থ্যগত কোনো উপকারিতা রয়েছে নিছক এটি সময়ের অপচয় সময়ে নষ্ট পাশাপাশি এগুলো নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্যর মধ্য দিয়ে দেখা যায় যে অনেক সময় মিথ্যা বলা হয় রসিকতা করতে গিয়ে মিথ্যার আশ্রয় নেওয়া হয় মানে এ ধরনের জিনিসগুলো যেহেতু অনার্থক সেই হিসাবে এটি করা যায় না এই ক্ষেত্রে সময় ব্যয় মানে সময়ের অপচয় যে সম্পর্কে আল্লাহ সবহন জিজ্ঞাসা করবেন তখন আমি যথাযথ উত্তর দিতে পারবো না যে এই সময়টুকুতে কি আমি পারতাম না একবার সুবহানাল্লাহ আল্লাহ করতে দশবার নবী কেন দুরুদ পাঠ করতে বা কোরআন থেকে একটি আয়াত মুখস্ত করতে বা রসুল সাল্লাহসলামের একটা হাদিস পড়তে আমি কি পারতাম না তখন আমি এর যথাযথ জবাব দিতে পারবো না অতএব যদি মুসলিমই নিজেকে দাবি করি তাহলে অনার্থক বেহুদা কাজকর্ম এগুলার থেকে বিরত থাকা উচিত আর এগুলো হচ্ছে শয়তানের নির্দেশনা খালকাল্লা যে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা পরিবর্তন পরিবর্তন করা এটি শয়তান করে থাকে শয়তান এই কাজের নির্দেশনা দিয়ে থাকে তো এই ধরনের কাজ করা মানে হচ্ছে শয়তানের গোলামই করা অথচ আল্লাহ আমাদেরকে বানিয়েছিলেন আল্লাহর গোলাম তো আমরা সেখানে দেখা যাচ্ছে যে যেভাবেই হোক বুঝে হোক না বুঝে হোক আমরা এই শয়তানের গোলামি করে আসতেছি আল্লাহ আমাদের শয়তানের গোলামি থেকে একমাত্র তারই গোলামির দিকে ফিরিয়ে নিয়ে আসেন ফিরে আসার তাও ফিক দান করেন আল্লাহ আলমবেশ সাল্লাম সালাম নাবীন